বৃহস্পতিবার সকালে ধর্মনগরের সেন্ট্রাল রোড সংলগ্ন একটি দিঘিতে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তারা সাথে সাথে ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। এর মধ্যে স্থানীয় কিছু যুবক মৃতদেহটি জলাশয় থেকে উদ্ধার করে দিঘির পাড়ে এনে রাখে। স্থানীয়রা জানান, জলাশয় থেকে উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম পাপ্পু যাদব, বয়স আনুমানিক 52 বছর, বাড়ি ধর্মনগর শিববাড়ি এলাকায়। এদিকে দমকল কর্মীরা ঘটনাস্থল এলেও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে নিয়ে যাননি। এ প্রসঙ্গে দমকল আধিকারিক জানান, মৃতদেহ দেখে বোঝা যাচ্ছে ঘটনাটি 24 ঘন্টা আগের, তাই এক্ষেত্রে আইনি মতে মৃতদেহ উদ্ধারের কাজ পুলিশের, তাই তারা মৃতদেহটি হাসপাতালে নিয়ে যেতে পারছে না বলে জানান তিনি। ঘটনাটা কিছুক্ষণ আগে আমাদের কন্ট্রোল রুমে একটা কল আসে, একটা লোক নাকি ওই অনুকুটি হোটেলের সাথে একটা পুকুরের মধ্যে পড়ে আছে। তো আমরা এলাম, একটা দেখি পাবলিক খোলাপান এটাকে রেস্কিউ করে পুকুরের সাইডে তুলে রেখেছেন, কিন্তু এটা তো ফুললি ডেথ। মোটামুটি শরীরে যে সিমটম দেখে বোঝা যায় যে মোটামুটি 24 আওয়ার্সের উপরে চলে মানে মারা যাওয়ার। নাম জানতে পেরেছেন? ওনার নাম ওখানে যে উপস্থিত আছেন পাবলিক, ওরা বলেছেন যে কালিদাস। ওনার বয়স? বয়স আনুমানিক কত হবে, 52 বা 53 এরকমই। স্থানীয়দের মতে সম্ভবত স্নান করতে এসে বুধবার কোনো এক সময় দিঘির জলে তলিয়ে যান এই ব্যক্তি। পরবর্তী সময়ে তার দেহ জলাশয়ে ভেসে ওঠে। জলাশয় থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।